কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআ সহযোগিতায় জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত যথারীতি একটু সাউন্ড ওকে করে নেব তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা ধন্যবাদ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ ও লাইভার সবাইকে আমার আন্তরিক সালাম আলাইকুম কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে উপস্থিত হয়েছি আমি নাসরিন আক্তার ইনস্ট্রাক্টর কম্পিউটার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের লেকচার দশে আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর চতুর্থ অধ্যায়ের শেষ অংশ এইট জিরো এইট সিক্স অ্যাড্রেসিং মোড এবং প্রোগ্রামের ধারণা এই আলোকে যে যে পয়েন্টগুলো আলোচনা করা হবে সেটা হলো এইট জিরো এইট সিক্স মাইক্রো সফটওয়্যার মডেল এইট জিরো এইট সিক্স ইনস্ট্রাকশন সেট এবং এইট জিরো এইট সিক্স মাইক্রো ইনস্ট্রাকশন ফরমেট আমরা প্রথমেই আলোচনা করব এইট জিরো এইট সিক্স মাইক্রো সফটওয়্যার মডেল নিয়ে আমাদের যে আলোচনাগুলো ছিল এইট জিরো এইট সিক্স মাইক্রো অর্থাৎ পিন ডায়াগ্রাম পড়েছি আমরা ব্লক ডায়াগ্রাম পড়েছি মেমোরি ইন্টারফেসিং পড়েছি অর্থাৎ হার্ডওয়্যার নিয়ে আমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে গেছে জানা মতে যে কোন পিনে কী কাজ করে বা কোন ব্লকে কী কাজ করে কিন্তু যখন আমরা মাইক্রোপ্রসেসর প্রোগ্রাম নিয়ে কাজ করা হয় বা মাইক্রোপ্রসেসরকে যখন প্রোগ্রামের প্রোগ্রামের কাজ করে তখন তার হার্ডওয়্যার ওরিয়েন্টেডের থেকে প্রোগ্রামের সাথে রিলেটেড যে কম্পোনেন্টগুলো এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামের সাথে রিলেটেড যে কম্পোনেন্টগুলো কী পরিবর্তন হচ্ছে বা কী পরিবর্তন আনা প্রয়োজন সেইগুলো জানা খুব দরকার হয় অর্থাৎ প্রোগ্রামের জন্য আমাদের যে সফটওয়্যার মডেল সফটওয়্যার মডেলটা বলছি যে প্রোগ্রামের সাথে জড়িত যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেই কম্পোনেন্ট গুলো দিয়ে যে মডেলটা তৈরি করা হয়েছে সেটাকে আমরা সফটওয়্যার মডেল বলছি এই সফটওয়্যার মডেলের মাধ্যমে আমি প্রোগ্রামের সাথে যে যে কম্পোনেন্টগুলো জড়িত থাকবে বা পরিবর্তন হবে তাদের পরিবর্তনগুলো সফটওয়্যার মডেলের মাধ্যমে আমরা দেখতে পাবো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সফটওয়্যার মডেল অঙ্কন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেরোটি রেজিস্টার রয়েছে ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে এবং মেমরি অংশটুকু রয়েছে কারণ এই এইগুলোর সাথে আমার প্রোগ্রামে সরাসরি সংযুক্ত রয়েছে ইনস্ট্রাকশনে আমাদের এদের ম্যাক্সিমাম ব্যবহার রয়েছে বুঝতে হবে যেমন এখানে আমরা জানি যে মেমোরি লোকেশন গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমার কি প্রয়োজন সেগমেন্ট রেজিস্টারের প্রয়োজন এবং সেগমেন্ট রেজিস্টার এখানে রয়েছে সিএস ডিএস ইএস এবং এস এই চারটা সেগমেন্টের কথা আমরা আগে দেখেছি এই চারটা সেগমেন্টকে আমরা বলেছি যে কাজের উপর ভিত্তি করে অর্থাৎ এখানে আমাদের এ বিষয়টি মাথায় রাখবে যে কাজের উপরে ভিত্তি করে আমি মেমোরিটাকে প্যারালালি অ্যাক্সেস করার জন্য চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং চারটা সেগমেন্টে ভাগ করা হয়েছে ইনস্ট্রাকশনগুলো যেখানে থাকবে ইনস্ট্রাকশনগুলোর উপর লোকেশনগুলোকে আইডেন্টিফাই করার জন্য সিএস বা কোড সেগমেন্ট একইভাবে ডাটা আইডেন্টিফিকেশনের জন্য ডাটা সেগমেন্ট স্ট্যাকের জন্য স্ট্যাক সেগমেন্ট এবং অতিরিক্ত জন্য এক্সট্রা সেগমেন্ট এই সেগমেন্টগুলো আমরা গত অ্যাড্রেসিং মোডে ভালো করে দেখেছি যে ডাটা সেগমেন্টকে আমরা বারবার ব্যবহার করেছি আজকে পূর্ণাঙ্গ একটা ইনস্ট্রাকশনের কি কি পরিবর্তন হয় সেটা আমরা পরবর্তীতেই দেখব তো এখানে আমাদের যদি সেগমেন্ট রেজিস্টার থাকে অর্থাৎ সিএস ডিএস ইএস সেটা কি বেজ হিসেবে ব্যবহৃত হবে বা সেগমেন্ট হিসেবে ব্যবহৃত হবে তাহলে তার সাথে আমার কি অবশ্যই অফসেট প্রয়োজন এখানে আইপি এসপি বিপিএস এরা সবাই অফসেট এবং স্ট্যাকের অবস্থান প্রকাশ করার জন্য রাখা হয়েছে ব্যবহার করা হয় তোমরা অ্যাড্রেসিং মোডে দেখিয়ে রাখছ যে বিএক্স বিপি এস আইডিআই এরা সবাই অফসেট হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে এবং ডাটা যেহেতু রাখবো আমরা সেহেতু ডাটার জেনারেল পারপাস রেজিস্টারের জন্য প্রয়োজন সেই জন্য আমার এক্স বিএক্স সি এক্স রয়েছে আর এই ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করার ফলে আমার ফ্ল্যাগ যে সোনাপুরের যে একটা ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে সেখানে যে নয়টি ফ্ল্যাগ অ্যাকটিভ রয়েছে তার মধ্যে জিরো ক্যারি আমরা জানি এই ফ্ল্যাগগুলো এই রেজাল্টে ইফেক্টেড হবে বা পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো আমার প্রোগ্রামের সাথে জড়িত থাকে সেই জন্য ফ্ল্যাগ রেজিস্টারের নো আমার জানা প্রয়োজন এবং এই মেমোরিটাকে যে এক মেগাবাইট মেমোরি আমরা মেমোরি ইন্টারফেসিং এ দেখেছি এই মেমোরিটাকে অ্যারেঞ্জ করার জন্য বা কোথায় কোনটা কোন লোকেশনে কাজ হচ্ছে সেটা বোঝার জন্য আমার এই সফটওয়্যার রয়েছে এই সাথে আমার মেমোরিও প্রয়োজন আয়ো স্পেস আইও অ্যাড্রেস স্পেস যেটা চৌষট্টি কিলোবাইটের সেটা কিভাবে ব্যবহৃত হয় সেটাও এই সফটওয়্যার মডেলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা একটা যদি উদাহরণ দিয়ে দেখাই তাহলে তোমাদের কাছে আরো সুবিধা হবে আমরা গতদিন এই ইনস্ট্রাকশন বারবার দেখেছি যে প্রথম একটা ইনস্ট্রাকশন দিয়ে দেখাই যে মুভ এ এক্স কমা বি এক্স এই ইনস্ট্রাকশনটার সাথে সফটওয়্যার মডেল দিয়ে আমরা কিভাবে আরো কম্পিউটার বা মাইক্রোপ্রসেসরের প্রসেসরের এইচডিএক্স 6 মাইক্রো কি কি পরিবর্তন হচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারব এখানে দেখো যে মুভ এ এক্স কমা বি এক্স এই চিত্রটা এইটা আমরা সফটওয়্যার মডেলের মাধ্যমে দেখাইছি যে কি কি পরিবর্তন হয়েছে বা কি কি পরিবর্তন হবে মাইক্রোপ্রসেসরের কাজ আমরা জানি যে তিনটা একটা কি ইনস্ট্রাকশন ফেচ করা সেটার ফেচ করে ইনস্ট্রাকশন কিমে রাখা ডিকোড করা এবং এক্সিকিউট করা অর্থাৎ এই যে তিনটা কাজ ফেচ ডিকোড এবং এক্সিকিউশন এই কাজটা প্রথম কাজটা হচ্ছে কি ইনস্ট্রাকশন ফেচ বা পড়া পড়তে গেলে সে কোথায় পড়বে একটা মেমোরির লোকেশনে পড়বে তাহলে ইনস্ট্রাকশন এর লোকেশন বের করতে গেলে আমরা আগেই বলেছি যে কাজের উপরে ভিত্তি করে চারটা সেগমেন্টে ভাগ করেছি তার মানে ইনস্ট্রাকশন এর লোকেশন বের করব সেই ক্ষেত্রে বেস আমার কি হবে সিএস তাহলে এই এই ইনস্ট্রাকশন কত লোকেশনে আছে তার ফিজিক্যাল অ্যাড্রেস আমরা প্রথমে খেয়াল করে দেখো সিএস এ আছে 0100 এবং সিএস সাথে অফসেট হিসেবে আমরা বলেছি ইনস্ট্রাকশন পয়েন্টটা ব্যবহৃত হয়ে থাকে সেখানে ভ্যালু আছে আমরা দেখাচ্ছি যে জিরো তাহলে এই লোকেশনের যদি আমি ইনস্ট্রাকশনের ফিজিক্যাল ইনস্ট্রাকশনের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা cs ইন্টু টেন প্লাস আইপি তাহলে cs এর মান আমরা একটু আগে দেখলাম যে জিরো রয়েছে তার সাথে দশ গুণ প্লাস আইপি মান রয়েছে জিরো 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 তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস দাঁড়ালো জিরো ওয়ান জিরো 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 তাহলে এই লোকেশন থেকে আমার প্রথমে পড়ব ইনস্ট্রাকশন তাহলে এই যে এটা আশা করি এখন বুঝতে পারছো যে সিএস এবং আইপি থেকে আমার এই যে লোকেশনটা তৈরি হলো জিরো ওয়ান জিরো 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 এই লোকেশনে আমার কি আছে একটা ইনস্ট্রাকশন রয়েছে সেই কমা ভি এক্স এ এক্স কমা বি এক্স এ দুই বাইটার ইন্সট্রাকশন সেটাই আবার আমার মেমরিতে দুইটা জায়গা দখল করবে তাই পরবর্তী ইন্সট্রাকশনটা পেতে গেলে আমার তিন নম্বর অর্থাৎ আইপির মান অটোমেটিকলি এখানে দুই হয়ে যাবে পরবর্তী ইন্সট্রাকশনের জন্য তাহলে এই এ এক্স কমা এটা যখন ইন্সট্রাকশন কী হয়ে এসে দিকড হবে তাহলে এই ইন্সট্রাকশনে কি বলা হয়েছে এ হচ্ছে ডেস্টিনেশন আর বি হচ্ছে সোর্স তাহলে বি এক্স রেজিস্টারের ডাটাটা এ এক্স রেজিস্টারে স্থানান্তরিত হবে তাহলে এক্সিকিউশন হওয়ার পরে এখানে খেয়াল করে দেখো যে বি এক্স আছে এ বি সি ডি এই এক্সিকিউশন হওয়ার পরে এই ডাটাটা এ এক্স রেজিস্টারে স্থানান্তরিত হবে তাহলে এই যে এখানে আমার ডাটাটা চলে আসছে এটা ছিল রেজিস্টার ওরিয়েন্টেড তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা মেমোরি লোকেশন দিয়ে বোঝাই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে বিষয়টি এই ধরনের আমরা গতদিন দেখেছি অ্যাড্রেসিং মোডে মুভ এ এল কমা এস আই ডট এটা কি ধরনের অ্যাড্রেসিং ছিল এস আই আছে এবং তার সাথে ডিসপ্লেসমেন্ট আছে তার মানে হচ্ছে এটা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড ইন্ডেক্স মেমোরি অ্যাড্রেসিং মোড তাহলে এইখানে ওই যে দুটি অপারেন্ট সোর্স অপারেন্ট এবং ডেস্টিনেশন অপারেন্ট ডেস্টিনেশন অপারেন্ডে রেজিস্টার দেওয়া আছে আর সোর্স অপারেন্ডের ক্ষেত্রে একটা মেমোরি লোকেশন দেওয়া আছে মেমোরি লোকেশনের অফসেট দেওয়া রয়েছে তাহলে এই লোকেশনের আমি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে তাহলে এই ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য আমরা দেখেছি যে ডিএস ডিএস ইন্টু টেন প্লাস এসআই প্লাস ওয়ান তাহলে এখানে আমরা যদি এইটার উপর ভিত্তি করে যদি সফটওয়্যার মডেলটা অঙ্কন করে থাকি তাহলে যথারীতি সিএস ইনটু 10 প্লাস আইপি দিয়ে আমি একটা লোকেশন পেয়েছি সেই লোকেশনে আমার একটা ইনস্ট্রাকশন রয়েছে সেটা হচ্ছে মুভ এল কমা এসআই এইখানে এসে আবার একটু কাজ দাঁড়িয়েছে যে এইখানকার যে সোর্স অপারেন্ট এই সোর্স অপারেন্টের আবার ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে তাহলে যেহেতু এটা ডাটা তাহলে এই ডাটার জন্য আমার কি লাগবে এখানে আমাদের ব্যবহার করতে হবে সিএসআর পরিবর্তে আমরা সেগমেন্ট ব্যবহার করবো কত ডিএস ঠিক আছে তাহলে এ আছে দুই হাজার টু জিরো 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 এবং এর সাথে আমার ব্যবহার করা হয়েছে এস আই তাহলে এসআই এর ভ্যালুটাও আমার জানা দরকার জিরো 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 ওয়ান তাহলে এই ফিজিক্যাল ক্যালকুলেশনে আমরা যদি দেখাই যে ডি এর মান দুই হাজার পেয়েছি আর এস এর মান আছে জিরো জিরো ওয়ান এবং ডিসপ্লেসমেন্ট এক হাজার রয়েছে তাহলে আমার ফিজিক্যাল লোকেশন আছে একুশ হাজার এক তোমরা ঠান্ডা মাথায় এটা বুঝলে আশা করি যে পরিষ্কারভাবে ভাবে বুঝতে পারবে তাহলে দুই হাজার এক আমার ফিজিক্যাল লোকেশন বেরোলো এই সেগমেন্টের এই অফসেটের থেকে অর্থাৎ সোর্স অপারেন্ডের মেমোরি লোকেশন আমরা বের করলাম দুই তাহলে এই লোকেশনের যে কোনো এই লোকেশন আমার অবশ্যই আছে একুশ হাজার এক এই একুশ হাজারে যে আর্ডমিটের ডাটাটা রয়েছে এই ইনস্ট্রাকশনে যেটা বলা হয়েছে এটা সোর্স এবং এটা ডেস্টিনেশন তাহলে সোর্স থেকে আমার ডেস্টিনেশনে যাবে অর্থাৎ এই লোকেশনের ডাটাটা এ এল হবে এক্সিকিউশন হওয়ার পরে তাহলে এক্সিকিউশন হওয়ার পরে এই বিই ডাটাটা এ এল এ স্থান্তরিত হবে অর্থাৎ এই যে এক্স এ এক্স এর কোন স্থানে যাচ্ছে সেখানে বিই এ এল অংশে আমি বিই ডাটাটা ট্রান্সফার হয়েছে দেখতে পাচ্ছি তাহলে সফটওয়্যার মডেলের মাধ্যমে যে কোনো ইনস্ট্রাকশন তার কি কি পরিবর্তন হচ্ছে বা সে কিভাবে জেনারেট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেমন এখানে আমরা দেখাচ্ছি যে 806 মাইক্রো মুভ এল কমা এসআই এসআই ডট ওয়ান থাউজেন্ড এটার হচ্ছে চার বাইটের ইনস্ট্রাকশন এই চার বাইটের ইনস্ট্রাকশনের জন্য পরবর্তী আইপি পাবো আমরা চার চার থেকে অর্থাৎ চার ঘর আমার যেহেতু এটা ইনস্ট্রাকশন সংরক্ষণ করতে হবে ডিকোড ভ্যালু তাহলে এখান থেকে আমরা যে কোনো ইনস্ট্রাকশনের যে কোনো অ্যাড্রেসিং মোডের সফটওয়্যার মডেলের মাধ্যমে তার পরিবর্তন কি হচ্ছে বা এক্সিকিউশন আগের কি অবস্থান ছিল বা পরে কি অবস্থা হচ্ছে সেটা সহজেই বুঝতে পারবো সফটওয়্যার মডেলের মাধ্যমে আমরা যখন বুঝে ফেললাম এখন আমরা আসি নতুন আরেকটা পয়েন্টে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট আমরা গতদিন ইনস্ট্রাকশন নিয়ে পড়েছি যে আমরা জানি যে একটা ইনস্ট্রাকশনের মেইনলি দুটি অংশ কথা চারটি থাকলে আমরা দুটি কথাই বলি একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড অ্যান্ড অফ কোর্ডটা কি যে কাজ করে আর অপারেট হচ্ছে ডাটা যার ওপরে অপারেশনটা সম্পূর্ণ হবে এখন আমরা যদি আরও হার্ডওয়ারলি চিন্তা করে থাকি যে একটা ইন্সট্রাকশন যখন আমরা বলছি তখন সেটা কি একটা নিশ্চই জায়গা দখল বা বিটের ওপরে নির্ভর করে যে সে কত বিটের ইন্সট্রাকশন হবে সাধারণত আমাদের এইচ ডিএট মাইক্রো প্রসেসরে এক থেকে ছয় বাইটের ইনস্ট্রাকশন হয়ে থাকে ওয়ান বাইটি ইনস্ট্রাকশন টু বাইট ইনস্ট্রাকশন থ্রি বাইট ইনস্ট্রাকশন ফোর বাইট ইনস্ট্রাকশন বা সিক্স বাইট ইনস্ট্রাকশন এটা নির্ভর করে তার অপারেন্টের সোর্স কেমনভাবে দেওয়া আছে বা আনাই এরকমও আছে সেটার উপরে নির্ভর করে থাকে এই যে মাইক্রোপ্রে প্রায় একশো সতেরোটি ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশনগুলোকে আমরা যদি কাজের উপরে থাকি যে কি ধরনের কাজ করে তাকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করে থাকি যেমন আমরা একটা প্রথমে আলোচনায় করতে চাচ্ছি যে কত রকম ইনস্ট্রাকশন রয়েছে এবং সেগুলো ক্যাটাগরি কেমন সেটাকে আমরা ইনস্ট্রাকশন সেট বলছি অর্থাৎ এই যে একশো সতেরোটি বেসিক ইন্সট্রাকশন রয়েছে সেগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমে যেটা বলছি মেশিন বা প্রসেস কন্ট্রোল ইনস্ট্রাকশন অর্থাৎ আমরা যে ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোডে দেখেছিলাম যে সেখানে কোনো অপারেন্ট থাকবে না সরাসরি কন্ট্রোলারকে কন্ট্রোল করে থাকে সেই ধরনের ইনস্ট্রাকশনগুলোকে আমরা এখানে মেশিন বা প্রসেস কন্ট্রোল ইনস্ট্রাকশন বলে থাকি যেমন এনওপি বা এইচএলটি এনওপি হলো নো অপারেশন অর্থাৎ এটা যখন এই ইনস্ট্রাকশনটা যখন পাবে এক্সিকিউশন করতে যে তখন মাইক্রো একটা সাইকেল স্টপ হয়ে যাবে বন্ধ থাকবে তার কাজটা একইভাবে হল্ট হল্ট হলে থামিয়ে রাখা অর্থাৎ মাইক্রো প্রোগ্রামের সময় এক্সিকিউশন করতে যখন হল্ট পাবে তখন সে তার প্রোগ্রামটা থামিয়ে দিবে এই ধরনের অনেকগুলো কমার্স রয়েছে সেগুলোকে আমরা বলছি মেশিন কন্ট্রোল ইনস্ট্রাকশন এর পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট এই ধরনের ইনস্ট্রাকশন অর্থাৎ ডাটা স্থানান্তর করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা লোড হতে পারে সেভ করতে পারি যেমন আমরা এখানে খুব পরিচিত এখন কয়েকবারই আলোচনা করেছি যে মুভ এ এক্স কমা বি এক্স অর্থাৎ এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা স্থানান্তর করার জন্য যে কমার্সগুলো ব্যবহার করা হয় যে ক গুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে তাদেরকে আমরা বলছি ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট যেমন মুভ এ এক্স কমা বি এক্স এটা আমরা অনেকবার আলোচনা করেছি এরপরে আসি যে ফ্লাগ বিথ যে ষোলো বিটে ফ্লাগবিধ রয়েছে সেখানে সেগুলোকে প্রোগ্রামের মাধ্যমে আমাদের অনেক সময় করার প্রয়োজন হয় সেই কমান্ডস গুলোকে বা সেই ইন্সট্রাকশনগুলোকে আমরা ফ্ল্যাগ রেজিস্টার ইনস্ট্রাকশন বলে থাকি যেমন সিএলসি ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ একইভাবে এসটিসি টিসি সেট ক্যারি ফ্লাগ অর্থাৎ আর টাইফ্ল্যাগকে ওয়ান করার জন্য এসটিসি আর টাইফ্ল্যাগকে জিরো করার জন্য সিএলসি এরকম ভাবে আমরা ফ্ল্যাগকে নিয়ন্ত্রণ করে থাকি বা ইনস্ট্রাকশনের মাধ্যমে সেট বা রিসেট করে থাকি এরপর পয়েন্টে আমরা আসি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন অর্থাৎ যতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এ ধরনের অফকোড গুলো রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি যেমন যোগ করার জন্য আমাদের এখানে ব্যবহার করা হয়ে থাকে একইভাবে বিয়োগ আছে গুণ আছে ভাগ আছে এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে আমরা অ্যারাথমেটিক ইন্সট্রাকশন সেট বলে থাকি এরপরে আসি লজিক্যাল ইনস্ট্রাকশন লজিক্যাল অপারেশন সম্পূর্ণ করার জন্য যেগুলো লজিক্যাল অপারেশন বলতে and or not xor এই ধরনের অপারেশনগুলোকে সম্পূর্ণ করার জন্য কতগুলি ইন্সট্রাকশন এখানে রয়েছে তাদেরকে আমরা বলছি লজিক্যাল ইন্সট্রাকশন যেমন and bl comma c or bl comma c এটা আমি next ইয়াতে উদাহরণের সাথে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আর বিষয়টি ক্লিয়ার হবে এর পরের পয়েন্টে আসি রোটेट বা শিফট ইনস্ট্রাকশন অর্থাৎ রেজিস্টারের ডাটাকে রোট করা রোটেট করা বা এক বাই এক এক শিফট করানোর জন্য আমাদের ইনস্ট্রাকশন ব্যবহার করে থাকি তাদেরকে বলা হয় রোটেট বা শিফট যেমন এল অর্থাৎ রোটেড লেফট সাইড লেফটের দিকে এক এক করে এক্স এবং শিফট হবে রোট হবে এরপরে আসি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন অর্থাৎ কোনো রেজিস্টারের মান এক বৃদ্ধি বা হ্রাস করার জন্য দুটি ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় ইনক্রিমেন্ট করার জন্য বৃদ্ধি করার জন্য ই আই এন সি আর ডিক্রিমেন্ট বা হ্রাস করার জন্য ডি ই সি ব্যবহার করা থাকে যার ফলে মানগুলো পর্যায়ক্রমভাবে এক বৃদ্ধি বা হ্রাস পাবে তারপরে আসে আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন শর্তহীনভাবে অ্যাড্রেস লেভেলে জাম্প করার জন্য এই জাতীয় ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় থাকে যেমন তোমার এখানে 10 টি লাইন রয়েছে প্রোগ্রামে 10 লাইনের একটা প্রোগ্রাম রয়েছে সেখান থেকে আমি 2 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইনে যেতে চাচ্ছি মাঝখানে এই তিনটি লাইন এ কাজ করব না সেই ক্ষেত্রে আমি জাম্প 10 5 নাম্বার লাইন যদি দিয়ে দিই তাহলে 3 4 লাইনটি আমার অফ হয়ে চলে যাবে সরাসরি 5 নাম্বার লাইনে জাম্প করা জাম্প ইনস্ট্রাকশন তাই কাজ যে সে আনকন্ডিশনালি কোনো শর্ত ছাড়াই সে লাফ দিয়ে যাবে আড়াই যাবে টেস্ট এবং কম্পেয়ার ইনস্ট্রাকশন এই ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে দুটো ভ্যালুর কম্পেয়ার করা হয় লেস দ্যান গ্রেটার দ্যান এই ভ্যালু গুলো যেমন সিএমপি ব্যবহার করা হয়েছে বিএইচ এবং সিএল ডেটা গুলো কম্পেয়ার করার জন্য একটু আগে আমরা দেখলাম আনকন্ডিশনাল জাম্প এখন দেখছি কন্ডিশনাল জাম্প অর্থাৎ শর্ত সাপেক্ষে জাম্প করবে লাফায় যাবে অর্থাৎ শর্ত সাপেক্ষে যেমন ক্যারির উপরে নির্ভর করে এই জাম্পগুলো হয়ে থাকে যেমন এখানে আমরা ব্যবহার করেছি জেড এ জে জেড অর্থাৎ জাম জিরো ক্যারি ফ্লাক যদি জিরো হয় জিরো ফ্ল্যাগটা যদি জিরো হয় তাহলে আমরা কি হবে জাম্প করব আর যদি না jnz হয় তাহলে যদি জিরো না হয় তাহলে জাম্প করব এরকম শর্ত সাপেক্ষে কতগুলো ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় তখন তাদেরকে আমরা বলে থাকি কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন এরপর এসো সাব Routin আমরা জানি সাব Routin হলো একটা ছোট প্রোগ্রাম যা মেইন প্রোগ্রাম এর থেকে বাইরে থাকে তাকে প্রয়োজন আমরা কল করে কাজ করে আবার মেইন প্রোগ্রামে চলে আসি অর্থাৎ সাবরুটিন করতে গেলে ওই ছোট প্রোগ্রামের কাছে যেতে হয় যে কাজ শেষ করে আবার মেন প্রোগ্রামে ফিরে আসতে হয় তাহলে ওই সাবরুটিনে যাওয়ার জন্য একটা কল ডাকা হয় কল করতে হয় সেই জন্য কল ব্যবহার করা হয় আর ব্যাক করার জন্য আবার রিটার্ন ব্যবহার করা হয় থাকে আর এটি ব্যবহার করা হয় থাকে এইভাবে সাবরুটিন কল এবং রিটার্ন হয়ে থাকে স্ট্যাক নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম যে স্টাকে দুটো অপারেশনের রয়েছে একটা ইনসার্ট এটা ডিলেক্ট যা পুশ এবং ইন্সট্রাকশনের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে এরপরে আসি ইন্টারাপ ইনস্ট্রাকশন অর্থাৎ এইট জিরো এইট সিক্স মাইক্রো দুশো ইন্টারাপ রয়েছে তার মধ্যে অনেকগুলো খুব ব্যবহৃত হয় যেমন ইন টোয়েন্টি ওয়ান এইচ এই ইন্টারাপটা ব্যবহার করে আমার আউটপুটের কাজটা সম্পূর্ণ করা হয়ে থাকে এই ধরনের ইন্টারাপটি কল করার জন্য দুশো ছাপ্পান্ন ইন্টারাপ রয়েছে তার মধ্যে যে যেটি আমার প্রয়োজন সেটি কল করা কাজ করানোর জন্য কল করা হয় সেই কল অলপরা ইনস্ট্রাকশনগুলোকে আমরা ইন্টিগ্রেট ইনস্ট্রাকশন বলে থাকি যেমন এই যে এখানে আমরা দেখাচ্ছি ইন 21h একই ভাবে আইও কন্ট্রোল ইনস্ট্রাকশন আমরা আইও পোর্ট অ্যাড্রেসিং মোডে দেখেছিলাম দুই ধরনের ছিল একটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটি মাত্র ইনস্ট্রাকশন রয়েছে একটা হচ্ছে ইন এবং আরেকটা হচ্ছে আউট এই দুই ধরনের ইনস্ট্রাকশন নিয়ে আইও কন্ট্রোল ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় থাকে অর্থাৎ ডাটা নিয়ে আসার জন্য ইন আর ডাটা পাঠানোর জন্য আউট এই দুটো ব্যবহার করা থাকে নিয়েও আমরা আলোচনা করেছি স্ট্রিং অপারেশন করার জন্য বাইট বা ওয়াইড ওয়ার্ড ধরনের ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এসআই এবং ডিআই ফিক্সড হিসেবে সোর্স এবং ডেস্টিনেশন ব্যবহার হয়ে থাকে এই ছিল আমার এইচ মাইক্রোপ্রসেসরের সিক্স ইনস্ট্রাকশন সেট সেই ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা প্রোগ্রামটা কিভাবে করব সেখানে আমরা একটা ছোট দুটো প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি এখানে খেয়াল করে দেখো যে দুটি ডাটা যদি যোগ করতে আমরা ইনস্ট্রাকশন গুলোকে কিভাবে ব্যবহার করব দুটি এডমিটের ডাটা যোগ করার জন্য এখন দুটি এডমিটের ডাটা যোগ করার জন্য আমরা কি করতে পারি ডাটা দুটোকে ইমিডিয়েট অ্যাড্রেসিং এর মাধ্যমে আমরা রেজিস্টারে রাখতে পারি

তাহলে জিরো ফোরটা স্থান্তরিত হবে কোথায় বিএল রেজিস্টারে একই ভাবে সিএল এ আমরা কি করেছি জিরো টুটাকে টাকে করেছি তাহলে জিরো টু স্থানান্তরিত হলো বিএল এ থাকলো চার আর সিএল এ আছে দুই তাহলে এদেরকে আমি যদি যোগ করতে চাই তাহলে অ্যাড বিএল কমা সিএল ফলাফলটা কোথায় থাকবে যেহেতু অ্যাড কমা সোর্স তাহলে ডেস্টিনেশনের জায়গায় আছে বিএল এবং সোর্সের জায়গা আছে সিএল তাহলে সিএল এবং বিএল যোগ হয়ে বিএল এ স্থানান্তরিত বিএল এ ফলাফলটি রইবে যেহেতু ডেস্টিনেশন হিসাবে বিএল রয়েছে এইভাবে আমরা প্রোগ্রাম যদি করো তাহলে তোমাদের প্রোগ্রাম করতে বা বুঝতে কোনো সমস্যা আর থাকবে না আরেকটা লজিক্যাল ইন্সট্রাকশন এর ব্যবহারে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যাল ক্লাসেও রয়েছে যেটাতে অনেকেই বুঝতে সমস্যা হয় যার কারণে আমি একটু আলোচনা নিয়ে এসেছি যে লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো গুলো কিভাবে ব্যবহৃত হবে এখানে খেয়াল করে দেখো যে নট লজিক্যাল অপারেশন আমরা বললাম যে অ্যান্ড অর নট এই ধরনের গুলো ব্যবহার করা হয়ে থাকে যে নট এএল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাহলে এ এল এ যদি জিরো থাকে এখানে খেয়াল করে দেখো এ এল এ যদি জিরো ফোর থাকে ডাটা যদি থাকে তাহলে সেটার বাইনারি ফরম্যাট কি এই অবস্থায় রয়েছে জিরো 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 এটাকে আমরা যখন নট করব তাহলে নট মানে কি তার বিপরীত হয়ে যাবে 0 থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে এই চারটার জন্য আমার চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়ান 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 আর এই ওয়ানের জন্য এই চারটার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে একটা ওয়ান আছে সেটা জিরো হচ্ছে বাকিগুলো ওয়ান তাহলে এটাকে আমরা যদি হেক্সে ডেসিমেল রূপান্তর করি তাহলে এটা এফ আর এটা হচ্ছে দশ মানে বি তাহলে এ লট করলে তার মধ্যে যদি চার থাকে তাহলে আমরা কি পাবো এফ বি তাহলে কি এটা তোমরা করতে পারবে এ এল সমান যদি এ এল যদি চার থাকে জিরো ফোর থাকে বি এল যদি এফ এফ থাকে তাহলে

এবং কত রকম ইনস্ট্রাকশন দেখা যায় আমরা দেখলাম এই পরবর্তী পয়েন্টে চলে যাব কমেন্টস হে অবশ্যই লিখবে আমি পরবর্তীতে দেখে তোমাদেরকে आंसर করব এন্ড পয়েন্টে আমরা দেখব যে আমরা বললাম যে 8086 মাইক্রো প্রসেসর আলো 6 বাইট ইনস্ট্রাকশন সাপোর্ট করে অর্থাৎ এক বাইট হতে পারে বা ছয় বাইটারও ইন্সট্রাকশন হতে পারে সেই ছয় বাইট ইন্সট্রাকশন কীভাবে গঠিত হয় সেটা আমাদের জানা দরকার আমরা যে অফ বলছি সেই অফ কিভাবে কাজ করছে বা ইন্সট্রাকশন বাকি অংশগুলো কীভাবে রয়েছে সেগুলো এই চিত্রের মাধ্যমে আমরা সহজে উপস্থাপন করতে পারি প্রথমে আমাদের প্রথম বাইটে যেটা থাকে আট বিটের যে প্রথম বাইট সেই প্রথম বাইটেই প্রথম ছয়টি বিট থাকে আমার অব হিসেবে তোমরা খেয়াল করে দেখো অফকোর্ড আমরা এখানে বললাম যে একশো সতেরোটা ইনস্ট্রাকশন সাপোর্ট করে এটা কিন্তু নির্ভর করে তার অফকোর্ড বিটের উপরে যে অফকোর্ড বিট তার কতটা দিতে পারবে সর্বোচ্চ তার কম্বিনেশন থেকে ইস্যু তার ইনস্ট্রাকশনের সাপোর্ট থাকে আমরা যেমন এই টাইবে ফাইভে দেখেছি সেখানে কিন্তু কম ছিল আর এই যে সিক্সে এই অপকোডের বিট সংখ্যা বাড়ানো হয়েছে ছয়টা যদি আমরা হিসাব করে থাকি যে একটু আগে যে মুভ অ্যাড সাব এরকম ছোট ছোট মেমোনিক্স দেখলাম সেই মেমোনিক্স মাইক্রোপ্রসেসর কিভাবে চিনবে নিশ্চয়ই অ্যাড হিসেবে চিনে না বা মুভ হিসেবেও চিনতে পারবে না তাদেরকে এই কোডের মাধ্যমে অর্থাৎ নাম্বারিং করে দেওয়া হয়ে থাকে যদি এখানে ছয়টা জিরোর কথাই বলি যে ছয়টা জিরো থাকলে সেখানে আমরা কি পাই অ্যাড পাই যে অ্যাড এক নম্বরে রয়েছে কিভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ছয়টা বিটেরই অপোজিটে কম্বিনেশনে যে কম্বিনেশন দ্বারা ততগুলো সে আইডেন্টিফিকেশন করতে থাকি যে অমুক নাম্বার তার মানে মাইক্রোপ্রসেসর সেই নাম্বারিংটা দেখেই বুঝতে পারে যে কি অপারেশন করা ডিকোড করার সময় ওই নাম্বারিংটা দেখেই তারা বুঝতে পারে যে কি অপারেশন করতে বলা হয়েছে অ্যাড করতে বলা হয়েছে না মুভ করতে বলা হয়েছে না সাব করতে বলা হয়েছে তাহলে এই প্রথম বাইটের ছয় এক বাইট প্রথম বাইটের ছয় বিট থাকে কোড হিসেবে তারপরেতে বিট সিঙ্গল একটা বিট রয়েছে সেটাকে আমরা ডিবিট ডাইরেকশন বিট বলে থাকি যে ডাইরেকশনটা অর্থাৎ আমাদের যে ইন্সট্রাকশনে যে রেজিস্টারটা রয়েছে সেটা সোর্স অপারেন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে না ডেস্টিনেশন অপারেন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা রিভার করবে এই বিটের উপরে অর্থাৎ যদি ডি এর মান 0 থাকে তাহলে সোর্স অপারেন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে রেজিস্টার আর যদি ডি এর মান কম থাকে তাহলে ডেস্টিনেশন আপনার হিসেবে ব্যবহৃত হচ্ছে এর পরবর্তী বিটটাকে আমরা বলি ডাব্লিউ বিট অর্থাৎ আমরা যে আট বিট ব্যবহার করছি বা ষোলো বিট ব্যবহার করছি এটা আর্বিট বিট ব্যবহার করছি বা ষোলো বিট ব্যবহার করছি এটার আইডেন্টিফিকেশন অবশ্যই ইন্সট্রাকশনে থাকে নালে তো অটোমেটিকলি সে বুঝতে পারবে না অর্থাৎ যদি জিল ডাব্লিউর মান যদি জিরো থাকে তাহলে সেখানে আট বিট ব্যবহৃত হয় আর ডাব্লিউর মান যদি ওয়ান থাকে তাহলে ষোলো বিটের ডাটা ব্যবহৃত হচ্ছে এরপরে তিন বিট ব্যবহৃত সেকেন্ড বাইটের প্রথম তিন বিট ব্যবহৃত হয় মোড হিসেবে এমওডি এতে তিন বিটের কম্বিনেশন সরি দুই বিট ব্যবহৃত হয় এই দুই বিটের কম্বিনেশন আমার অ্যাড্রেসিংটা বোঝানো হয় যে কি ধরনের কম্বিনেশন হচ্ছে চারটা কম্বিনেশন এখানে রয়েছে একটা হচ্ছে জিরো জিরো যেখানে শুধু মেমোরি অ্যাড্রেসিং থাকবে কিন্তু তার সাথে কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না জিরো ওয়ান এখানে মেমোরি অ্যাড্রেসিং থাকবে আট বিটের আবার ডিসপ্লেসমেন্ট থাকবে ওয়ান জিরো মেমোরি অ্যাড্রেসিং থাকবে এবং ষোলো বিটের ডিসপ্লেসমেন্ট রইবে এবং ওয়ান ওয়ান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড কোনো ডিসপ্লেসমেন্ট রইবে না অর্থাৎ আমার অ্যাড্রেসিং মোডটাকে এখানে আরও আইডেন্টিফিকেশান করে দেওয়া হয় যে রেজিস্টার অ্যাড্রেসিং মোড না মেমোরি অ্যাড্রেসিং মোড মেমোরি অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আবার আমার তিনটি থাকে এর বিট তিনটি রয়েছে যে আমরা যে এ এল ব্যবহার করছি না বিএল ব্যবহার করছি না এক্স বিএক্স ব্যবহার করছি সেটা নির্ধারণ করার জন্য আমার তিন বিটের রেজিস্টার বিট রয়েছে আর মেমোরি অ্যাড্রেসিংটা অপসেটটা বা সেকেন্ড অপারেন্টটা নির্ধারণ করার জন্য আর অবলিক এম ব্যবহার করে থাকে এখানে আমরা যদি একটা দেখাই যে এখানে মোট ওয়ান ওয়ান বললাম মোট ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে রেজিস্টার অ্যাড্রেসিং হয়ে থাকে অর্থাৎ এখানে কোনো ডিসপ্লেসমেন্ট থাকে না এই মূল ওয়ান ওয়ানের অবস্থায় আমার কোন রেজিস্টার কিভাবে নির্ধারিত হবে যদি আমি আর বিট ব্যবহার করে থাকি তাহলে ডাব্লু হবে জিরো এবং জিরো জিরোর ক্ষেত্রে আইডেন্টিফিকেশন হবে যদি তিনটে জিরো থাকে তাহলে এল আইডেন্টিফিকেশন হবে মানে এল রেজিস্টার ব্যবহৃত হচ্ছে একইভাবে ওয়ান হলে সিএল টেন হলে টেন হলে ডিএল এবং ওয়ান ওয়ান হলে বিএল এইভাবে একশো হলে এইচ আর যদি ষোলো বিট আইডেন্টিফিকেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার ডাব্লিউর মান ওয়ান হবে এবং এই জিরো জিরো নির্দিষ্ট করবে এক্স কে বিএক্স কে সিএসকে এভাবে আটটি কম্বিনেশনে আটটি রেজিস্টারকে আইডেন্টিফিকেশন করা হবে দুটি মোড়ে অর্থাৎ ষোলোটি আর আমরা যেটা বললাম যে আর পাবলিক এম যে ইফেক্টিভ অ্যাড্রেস নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় থাকে যে জিরো জিরো থাকলে বিএক্স এর সাথে এস এর যোগফল থাকবে যোগ হবে আট বিট কখন যোগ হবে ষোলো বিট কখন যোগ হবে বা ডাইরেক্ট কখন হবে এগুলো আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় তাহলে একটা ইনস্ট্রাকশনে যাবতীয় কিছু বলে দেওয়া থাকে যার ফলে মাইক্রোপ্রসেস ইন্টিগ্রেট করে সবকিছু তথ্য পেয়ে যায় যে কোথায় ডাটা আছে কত বিটের ডাটা রয়েছে এবং কিভাবে অ্যাড্রেসিংটা করা হয়েছে তাহলে এই ছিল আমার ইন্সট্রাকশন ফরম্যাট আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করো কমেন্টস এর মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের লাইভ ক্লাস দেখার জন্য আমরা জানি যে www.facebook.com/skills.gov.bd তে গেলে আমরা এই লাইভ ক্লাসগুলো দেখতে পাই আর আর্কাইভ হিসেবে দেখতে চাইলে ডাব্লু ডাব্লু ডট ডট গেলে আমরা দেখতে পাইব সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো আবার দেখা হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি ধন্যবাদ